بسم الله الرحمن الرحيم হে জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনার মাধ্যমে কিছু কথা বলবো সেই কথাগুলো যদি কেউ মানতে পারে অবশ্যই ব্যথা বেদনা ভালো হবে বিশেষ করে পেট ব্যথা পাজরের ব্যথা বা বিভিন্ন শরীরের অঙ্গপ্রত্যঙ্গের ব্যথা এই ব্যথাগুলো ইনশাআল্লাহ কমে যাবে আর সেগুলো সাহায্য করবে কে কুরআন আল্লাহ যে কুরআন আমাদেরকে দিয়েছে এই কুরআনের মধ্যে যে কিছু পরিচিত ছুরা আছে সহজভাবে সকলেই পড়তে পারে সেই কুরআনের ছুরার মাধ্যমে আপনার এই শরীরের সুস্থতা এনে দেবে স্বয়ং আল্লাহ এখানে সহযোগিতা করে থাকে আল্লাহ বলে যারা ডাকে আল্লাহকে যারা বিশ্বাস করে এবং আল্লাহকে যারা ভালোবাসে তাদেরকে হয়তো আল্লাহ একটু কষ্ট দেয় কিন্তু আবার একটা ওসিলা দিয়ে আল্লাহ তাদেরকে ভালো করে তবে আজকের আলোচনাটি হবে কি যে ব্যথা বেদনা পেট ব্যথার তদবীর এই পেট ব্যথার তদবীর এবং বিভিন্ন ব্যথা বেদনা নিয়ে আলোচনাটি করব সেটি হলো পাজরের বেদনা যে মানুষের বিভিন্ন হাড় গড়ে ব্যথা করে এই পাজরের ব্যথা ও পেটের ব্যথা আরোগ্য এটার থেকে আরোগ্য হতে হলে বা আপনি সুস্থতা হতে হলে ছোট একটি লাঠি নেবেন হাতে ছোট একটি লাঠি হাতে নিলে সেই লাঠির উভয় মাথায় দুই হাতে ধরে সূরা নাস সাতবার পাঠ করে ওই লাঠির দ্বারা ব্যথা স্থানে চাপ দিয়ে ধরবেন তবে একটু জোর করে চাপ দিয়ে ধরতে হবে কথাটি আমি আবার বলছি একটি ছোট লাঠি হাতে নিয়ে লাঠির উভয় মাথায় দুই হাতে ধরে সূরা নাস সাতবার পাঠ করিবেন এবং ওই লাঠির দ্বারা ব্যথার স্থানে চেপে ধরবেন এবং খুব সজোরে চেপে ধরার পর ব্যথা অন্য অঙ্গ প্রত্যঙ্গে স্থানান্তর হতে পারে এইভাবে সেখানে লাঠি চেপে ধরবে ইনশাআল্লাহ বেদনা দূর হবে অথবা রোগীকে উপর করে শোয়ে অজু সহকারে মানে নিজেকে একটু পবিত্রতাই রাখতে হবে অজু সহকারে সূরা ইখলাস 40 বার পাঠ করে তার উপর ফুঁক দিতে হবে তার উপর যখন ফুঁক দেওয়া হবে আল্লাহর ফজলে ইনশাআল্লাহ এই ব্যথা বেদনা মুক্ত হয়ে তিনি শোয়া থেকে ইনশাআল্লাহ বসেই যাবেন আর বলবেন যে ইনশাআল্লাহ আমার এখন আর ব্যথা বেদনা লাগছে না তাহলে বলবো কি সূরা নাস এবং সূরা ইখলাস তবে নাস সূরাটার মধ্যে কিন্তু যে কথাগুলো বলা আছে যে আমার মধ্যে অশান্তি কে করে সেই নাসের মধ্যে যে কয়েকটা খবিশ শয়তান জিন শয়তান এবং বিভিন্ন শয়তানের নাম এখানে উল্লেখ করা আছে ওইগুলো লাঠির আয়গাতে দিয়ে যখন রোগীর সেখানে ডলা দেওয়া হবে এবং 40 বার সূরা ইখলাস পাঠ করা হবে তখন ইখলাসের যে একটা পাওয়ার বা আল্লাহর যে একটা নূর এটার যে একটা ওজন তখন সেই শয়তান যে আমাকে কষ্ট দিয়ে রেখেছে সে এখানে থাকতে পারবে না সে চলে যাবে তখন রোগী সুস্থ হয়ে উঠে বসে যাবে আলহামদুলিল্লাহ তবে হে জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম কেমন লাগলো তা জানাবেন এবং এর ফলাফল কেমন হয় একসময় তাও জানাবেন এবং এ ধরনের আলোচনা পেতে মানুষের রোগ নিরাময় ব্যথা বেদনা বা গর্ভ নষ্ট হওয়া বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও তুলে ধরব তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো চলে যাবে তবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ